মাদারীপুরে অভিযান পরিচালনা করে চোরাই মাইক্রোবাস সহ মোহাম্মদ সেন্টু শেখ নামে একজনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার 12 নভেম্বর রাত 8টায় কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে র‍্যাব 8 সিপিসি 3 মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মাদারীপুর জেলার সদর থানার মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ সেন্টু শেখকে চোরাই মাইক্রোবাস সহ হাতে নাতে আটক করে। আটককৃত মোহাম্মদ সেন্টু শেখ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন চন্দ্রদাসদী গ্রামের মৃত খলিল শেখের ছেলে। ঘটনা বিবরণে জানা যায় যে টয়োটা হাই এস সুপার জে এল মডেল 2013 সিসি 3000-এর মালিক ভিকটিম হেবি বেগম, বয়স 25, স্বামী সালাম মাতুব্বর সাং পাতফ্রাইল, থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর। গত 28 অক্টোবর বুধবার বিকাল 4টার দিকে মাদারীপুর জেলার শকুনি লেক এলাকায় সপরিবারে ঘুরতে আসলে ঘোরাঘুরির এক পর্যায়ে ধৃত আসামি সুকৌশলে মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে র‍্যাব 8 মাদারীপুর ক্যাম্পের বিশেষ টিম কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে 12 নভেম্বর রাত আনুমানিক 8:15 সময় মাদারীপুর জেলার সদর থানাধীন মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাইক্রোবাস সহ উক্ত আসামিকে আটক করেন এবং মাইক্রোবাসটি উদ্ধার করেন। আটককৃত আসামিকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। র‍্যাব 8-এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গত মাসের 28 তারিখ হ্যাপি বেগম নামে ভাঙ্গা থানা এলাকার একজন মহিলা আমাদের কাছে এসে অভিযোগ করে যে ওনারা মাদারীপুরের শকুনি লেক এলাকায় ঘুরতে এসেছিল। আসার পরে ওনারা একটা মাইক্রোতে করে এসেছিল, ওনাদের নিজস্ব মাইক্রো। তো সেই মাইক্রোটা ওনারা রেখে ওনারা ঘুরতেছিল। পরবর্তীতে সেই ড্রাইভার ছলেবলে কৌশলে সে মাইক্রোটা নিয়ে পালিয়ে যায় এবং সেই ঘটনার প্রেক্ষিতে হ্যাপি বেগম মাদারীপুর সদর থানায় একটি জিডি করে এবং আমাদের কাছে অভিযোগ করে। তা আমরা সেই অভিযোগ পাওয়ার পরে আমাদের বিশেষ টিম সে মাইক্রোটি উদ্ধারের জন্য নেমে পড়ে এবং গতকাল আমরা মাদারীপুর সদর থানার মুস্তফাপুর থেকে আমরা সেই গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই এবং সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে আমরা একটি চাঞ্চল্যকর তথ্য জানতে পারি যে এই মাইক্রোটি ওরা বিভিন্ন সময় ওরা মাদক পরিবহনের কাজে ব্যবহার করত। এবং আরেকটি তথ্য আমরা জেনেছি যে এই মাইক্রো ড্রাইভার কিছুদিন আগে ঢাকা ডিবির কাছে 32,000 পিস ইয়াবাসহ ধরা খেয়েছিল। এবং এই তথ্যটি আসলে আমাদের সবার, যারা গাড়ির মালিক এদের সবার এই ব্যাপারে একটু সচেতন থাকা উচিত যে কখনও যদি এরকম গাড়ি মিসিং যায় দেখা যাবে যে এই গাড়িগুলো বিভিন্ন অপকর্মের কাজে ব্যবহার করা হয় এবং দেখা যাবে যে এক্ষেত্রে গাড়ির মালিক কিন্তু বিভিন্নভাবে হয়রানির শিকার হতে পারে। তো এটা আমাদের সবার মাথায় রাখা উচিত।